অসুস্থ সেই জন্য আমাকে ছুটে আসতে হলো, বাড়িতে ডাব কিনে পাঠিয়ে দিয়েছি। আমার স্ত্রী বার্লি চলছে। না না, বার্লি খাওয়ার দরকার নেই, ধন্যবাদ। আপনি আমার বাড়িতে এসো। তোমার বাড়ি? আমার বাড়ি। আমি আমার বোনের বাড়ি অলরেডি আগাম দিয়ে স্যারের জন্য বুক করেছি। আমার পাশে বুক করেছে? তোমার বোনের বাড়ি? ইয়েস, অল সেপারে, পূর্ব দক্ষিণ খোলা, চমৎকার গ্রিল দেওয়া ব্যালকনি। সে তো এত গলির মধ্যে, দুদিকে খাড়া পায়খানা। উনি আমার বাড়িতে যাবে। আপনার বাড়ি? সে তো ম্যাথর পাড়ায়, সেখানে শুয়োরের বাচ্চারা সব ঘুরে বেড়ায়। জানেন, আমার বাড়িতে স্যার সুরেন মানুষের পায়ের ধুলো পড়েছে। কোথায় যাবেন? স্যার, আপনি যদি আমার বাড়িতে যান, তাহলে আমার সব কটি মেয়ে আপনাকে সেবা করবার সুযোগ পাবে। তোমার কয়টি মেয়ে? চারটি। আমার হাতে নতুন ছটি, সবাই ওদের অপেক্ষা করছে। আমার আটটি কন্যা অষ্টপ্রহর আপনার শুশ্রূষা করতে থাকে। আপনি আসুন স্যার, আপনার মেয়েটা একা কি কুমড়ো? তোমার আসুন স্যার, তোমার মেয়ে তো তোমার মতো পেটে বাঁধ কেউ নিয়ে যাবেন না, উনি আমার সঙ্গে যাবেন ওর নিজের বাড়ি কলকাতায়। গেলেন আপনারা? চলে গেছে, এবার আপনি যান। হ্যাঁ, আমি যাবো। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এইটা আমি নিয়ে কি করবো? কিছু মনে করবেন না ভাই, মানে ওদেরও দোষ দেওয়া যায় না, এতগুলো মেয়ে, ওদের একটা অভ্যেস হয়ে গেছে। ব্যাচেলার কোনো ছেলে দেখলেই না শকুনের মতো ঝাঁপিয়ে পড়ে। তাহলে কি করবো? আপনি কিচ্ছু করবেন না, আপনি স্ট্রেট বাড়ি চলে যান তো, এদিকে ব্যবস্থা আমার, আমি সব বন্দোবস্ত করে দেবো। কি জানেন, এতে ব্যবসা দেখলে আপাত দৃষ্টিতে একটু বাড়াবাড়ি মনে হয়, কিন্তু হাসে সবাই। দেখুন না, সকালে হাসছেও, তবে আমার কি মনে হয় জানেন, এদের থেকে আপনাদের দুঃখ পাওয়া উচিত। আপনার দুঃখ এদের দেখে? হয়। কেন জানেন, এদের সকলের মধ্যে এক ইটার্নাল ফাদার্স ট্র্যাজেডি, কন্যাদায়গ্রস্ত বাপেদের চিরকালীন দুঃখ। যা বলে উপদেষ্ট মধ্যে তার সরুন, চটপট কেটে পড়ে এখন চৌধুরী বাকি আছে, তিনি করলে চালানো যাবে না। চলো চলো চলো। এই কালো, ঢুকে নিস্তার নেই, কি হতো? চাঁচামেচি করছো কেন? দেখো তোমার ভাইকে না মেরে পাঠ করে দিয়ে
কি মানলো কে মেয়ের বাপেরা তো মেয়ের মায়েরা তুমি চুপ করো হ্যাঁ গো ঠাকুরপো মেয়ের বাপেরা তোমাকে মারলো না মানে আমাকে নিয়ে মারামারি করেছে অনেক মেয়ের বাপ তো তোকে শুধু শুধু মারলো না মানে কোন মেয়ের বাপের বাড়িতে থাকবে এই নিয়ে মারামারি তুমি চাকরি ছেড়ে দাও ও চাকরি তুমি করবে না চাকরি ছাড়বে কেন তবে মেয়ের বাপগুলোকে একটু জব্দ করতে হবে কি করে জব্দ করবে ওরা কি মেয়ের বাপ ওরা সব গুন্ডা তো চৌধুরী কি দলের মধ্যে ছিল না তবে ওর অ্যাটিটিউড আরো ডেঞ্জারাস তুই যা আমার ছেড়ে যাও চলো কি দেখো কি হবে জলপাইগুড়িতে মেয়ে দেখে রেখেছেন বুঝতে পারলে অত মিথ্যের কি দরকার বাপু আমার পিস্তত বলের সঙ্গে দেখার পর বিয়েটা দিয়ে দাও না টকের জ্বালায় পালিয়ে এলাম তেঁতুল তলায় বাস আমার পিস্তত বোন কি এতই ফেল না তাহলে যাও না চৌধুরীদের দুবসি মেয়েটার সঙ্গে ঠাকুরপোর বিয়ে দাও যাও হ্যাঁ গো ঠাকুরপো আমার পিস্তত বোনকে তোমার পছন্দ না তোমার পিস্তত বোন মানে কপিলার কথা বলছো কপিলা হ্যাঁ কপিলা কি রে কপিলা তো গাই গরুর নাম উর্মি না তুমি কি গো ঠাকুরপো সেদিন আমার পিস্তত বোনের সঙ্গে অতক্ষণ ধরে গল্প করলে নামটাই ভুলে গেলে ওই ফোঁচা আজকে তো আজকে ওই মেয়ের বাপেদের গুঁতো গুঁতিতে এই মেমারিটা কিরকম ডিরেল হয়ে গেছে আচ্ছা তুই শর্মিলাকে উর্মিলা বলে কি আঁকলে শর্মিলা হ্যাঁ শর্মিলাই তো আরে বাবা আমাদের ফিল্মে শর্মিলা ঠাকুর নয় তোমার পিস্তত বোন শর্মিলা না হ্যাঁ আমার পিস্তত বোনের নাম শর্মিলা নয় উর্মিলা নয় মঞ্জুলা ওই হলো বাবা ওই লালার মধ্যে আমরা সবাই লাখ খেয়ে গেছি দেখে তোর ওখানে থাকার কি ঠিক হলো কিছুই ঠিক হয়নি তারপর আবার চৌধুরী একটা বাড়ি ঠিক করেছে আচ্ছা শোন ওই চৌধুরীকে প্লিজ করার জন্য ও যে বাড়ি ঠিক করেছে আপাতত তোমার এখানে গিয়ে উঠবি তারপর আমি গিয়ে সব ব্যবস্থা করবো এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।